नमस्कार एंड वेलकम टू नोटबुक। আচ্ছা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আজকে আমরা 28 এবং 29শে মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, ঠিক আছে? গুড ইভিনিং সকলকে। যাই হোক, একটু আগে আমি দেখলাম, যদি এখন এই কমেন্টটা দেখাচ্ছে না, ব্রততি বলে কেউ একজন জিজ্ঞেস করছিলে যে আমাদের অ্যাপে যে ক্লাস হয় সেটা মেন ওরিয়েন্টেড হয় কি না। তো আশা করছি এখানে যারা ক্লাস করো, সমস্ত ক্লাসই অ্যাপে 2023-এ যে টার্গেট ব্যাচ সেখানে সমস্ত ক্লাসই কিন্তু মেন পরীক্ষা ওরিয়েন্টেডই হয়। মানে ফার্স্টে প্রিলিমসের জন্য পড়বো, তারপর মেন্সের জন্য পড়বো, এই স্ট্র্যাটেজিটাতেই আমি একেবারে বিশ্বাস করি না। তো মেন্সের জন্যই পুরো ওরিয়েন্টেড হয়, মেন্স ওরিয়েন্টেডই ক্লাসেস হয় কম্পালসারি সাবজেক্টসের, এবং তাতে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের প্রিলিমস কভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, শামসুন নেহার খাতুন, থ্যাংক শামসুন নেহার যে তুমি ক্লাসটা করছো, থ্যাংক ইউ টু ইউ, ঠিক আছে? তো গুড ইভিনিং সকলকে আবারও, নো ইস্যু শিল্পা, হ্যাঁ নেক্সট ডেফিনেটলি আমাদের দেখা হবে। চলো ক্লাস শুরু করে দিচ্ছি, 7টা বাজে। আর আজকে তোমরা দেখেছো যে ইউটিউবে তোমাদের 9টার সময় আকাশ স্যারের ক্লাস আছে রিজনিংয়ে, যে টপিকটা এখন মানে বহুল প্রচলিত এই কারণে, বিকজ আজ অবধি তোমাদের WBCS এর মেন পরীক্ষাতে ইনপুট আউটপুট থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, SSC তো তেমন আসে না, ব্যাংকিংয়ের ক্ষেত্রে আসে ইনপুট আউটপুট মেথড থেকে। কিন্তু খুব সারপ্রাইজিংলি এই বছর মেন্স এর পেপার 6-এ কিন্তু ইনপুট আউটপুট থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। তো সেই চ্যাপ্টার নিয়েই আজকে ফার্স্ট ক্লাস আকাশ স্যারে তোমাদের 9টার সময়। তো তোমরা যারা যারা ক্লাস করতে চাও ডেফিনেটলি অ্যাটেন্ড করো। ওকে চলো স্টার্ট করে দিচ্ছি ক্লাস। হু ইনগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতবর্ষের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল রিসেন্টলি ইনগ্রেট করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। তোমরা জানো ওনার মিনিস্ট্রির ব্যাপারে, আমি এখানে তাও আলাদা করে লিখে দিয়েছি যে বর্তমানে উনি কী কী চার্জে আছেন। প্রথমে একটু ল্যাভেন্ডার কোনটাকে বলা হয় দেখে নিই, এই জিনিসটাকে, বেগুনি রঙের ফুল ল্যাভেন্ডার, এটা হচ্ছে ল্যাভেন্ডার ফুল, ডক্টর জিতেন্দ্র সিং। তো ডক্টর জিতেন্দ্র সিং রিসেন্টলি জম্মু অ্যান্ড কাশ্মীর, ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীরের ভাদেরওয়া নামক জায়গাতে কিন্তু এই ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, যেটা কিনা ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, সেটার ইনগ্রেশন করলেন। এবং এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরের মাউন্টেনাস রিজিয়নে এই ল্যাভেন্ডারের যে চাষ, তার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হয়েছে ওই এরিয়ার যে সমস্ত মানুষজন সেখানে কিন্তু তাদের জীবনযাপন অনেক চেঞ্জ হয়েছে এই ল্যাভেন্ডার চাষ করে, এবং এখান থেকে যে আয়টা হচ্ছে সেটাতে তাদের ইকোনমিক কন্ডিশনও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এবং সেই কারণেই ওই এরিয়াতে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল প্রথমবারের জন্য সেলিব্রেট করা হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ল্যাভেন্ডার চাষ কিন্তু প্রায় 5,000 ফার্মার্সকে চাকরি দিয়েছে অ্যান্ড ইয়ং এন্টারপ্রেনিউরস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, 5,000 ফার্মার্স। এবং দেখো শুধুমাত্র ল্যাভেন্ডার চাষ না, সেটাকে প্রসেসিং করিয়ে কী করে অ্যারোমা তৈরি করা যায় সেই জিনিসটা সব কিছু মিলিয়ে 5,000 ফার্মার্সকে কিন্তু 5,000 ফার্মার্স এবং যুবক যুবতীদের কিন্তু চাকরির ব্যবস্থা করে দিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের রিমোট এরিয়াতে। প্রায় 1,000 ফার্মিং ফ্যামিলিজ দেখা গেছে যে প্রায় 200 একর জমির ওপর কিন্তু এই ল্যাভেন্ডার চাষ করে। আর এছাড়াও দেখা গেছে ডক্টর সিং, মানে ডক্টর জিতেন্দ্র সিং কিন্তু এছাড়াও সেদিন আরও 6টা ডিস্টিলেশন ইউনিট
ল্যাভেন্ডারের জন্য এবং আরও প্রায় 50টা ডিস্টিলেশন ইউনিট ওখানে ইনস্টল করেছেন ভারতবর্ষের অ্যারোমা মিশনের আন্ডারে। ঠিক আছে, তো এটা জাস্ট এইটুকুনি খেয়াল রেখো যে ভারতবর্ষের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল রিসেন্টলি ইনগ্রেট করা হলো জম্মু অ্যান্ড কাশ্মীরের ভাদেরওয়া নামক স্থানে। জিতেন্দ্র সিং মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এছাড়া উনি প্রাইম মিনিস্টার অফিসের মিনিস্টার অফ চার্জে আছেন, এছাড়া উনি পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন যে ডিপার্টমেন্ট তার মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন, এছাড়া উনি ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিরও মিনিস্টার অফ স্টেটে আছে। মানে বেসিক্যালি যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রীর আন্ডারে যে সমস্ত মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টসগুলো আছে তার মিনিস্টার অফ স্টেট কিন্তু জিতেন্দ্র সিং নিজে আছেন। ঠিক আছে, চলো নেক্সট। তো দেখালাম হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমান টু স্কেল মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন সাপোর্ট। প্রথম এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ যিনি স্কেল করলেন তিনি কিন্তু একেবারে আমাদের ঘরের মেয়ে বলতে পারি। প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ওমান যিনি কিনা অক্সিজেনের সাপোর্ট ছাড়া মাউন্ট এভারেস্টকে কিন্তু স্কেল করলেন। 8,850 মিটার যদি আমরা দেখি সেই উচ্চতায় উইদাউট অক্সিজেন কিন্তু উনি স্কেল করেছেন। ইনি পিয়ালি বসাক চন্দননগরের একটি প্রাইমারি স্কুলের টিচার বর্তমানে পেশাগতভাবে। উনি কিন্তু রিসেন্টলি কোনো রকম অক্সিজেন সাপ্লিমেন্ট ছাড়া কিন্তু মাউন্ট এভারেস্টকে স্কেল করলেন। Which country will conduct its first digital census? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমাদের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রথমবারের জন্য ডিজিটাল সেন্সাস কন্ডাক্ট করতে চলেছে এবং এই ডিজিটাল সেন্সাসটা বাংলাদেশে যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক আছে তাদের তরফ থেকে ইনিশিয়েট করা হচ্ছে এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস 2022, যেটা 15 থেকে 21 জুনের মধ্যে কন্ডাক্ট করা হবে। বাংলাদেশের বিষয়ে ডিটেল তোমরা পিডিএফে পেয়ে যাবে। তো আমাদের একেবারে প্রতিবেশী দেশ ওই যেটা বাংলাদেশের ডিটেলসগুলো আমাদের জেনে রাখা উচিত। আপাতত তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে কে আছেন, বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে কে আছেন এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর এই ডেটাগুলো নর্মালি জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বেস যে ডিজিটাল ম্যাপ তার মধ্যে তার মাধ্যমে সেন্সাস ডেটা তুলে আনা হবে এবং এর জন্য প্রায় 4 লাখ ডিজিটাল ডিভাইস কিন্তু বাংলাদেশ ইনস্টল করেছে এই ডিজিটাল সেন্সাস করার জন্য। ঠিক আছে, চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট একদম, চন্দননগর সাবডিভিশন পড়ে একটা হুগলিতে। হ্যাঁ চলো, উইচ স্টেট হ্যাজ বিকাম দ্য সেকেন্ড স্টেট টু রিকগনাইজ সিএফআর রাইটস। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মোটামুটি আজকে শুরুর দিকে সবকটা ইম্পর্টেন্ট। যে রিসেন্টলি কোন রাজ্য, ভারতবর্ষের কোন রাজ্য দ্বিতীয় রাজ্য হিসেবে সিএফআর রাইটকে রেকগনিশন করেছে। সিএফআর রাইট মানে, এটা যদি ফুল ফর্মটা দেখো তাহলে দেখতে পারবে, কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইট অফ আ ভিলেজ ইনসাইড আ ন্যাশনাল পার্ক। মানে কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইট, এইটাকে যদি আমরা একেবারে ট্রান্সলেট করি তার মানে হচ্ছে ফরেস্ট জঙ্গল এরিয়াতে যে সমস্ত কমিউনিটিগুলি বসবাস করে সেই সমস্ত কমিউনিটির কিন্তু ওই জঙ্গল এরিয়ার যে সমস্ত রিসোর্সেস আছে সেটা কাঠ হতে পারে, জঙ্গলে যদি কোনো গাছ থাকে তার যদি ফলমূল থাকে সেটা হতে পারে, মধু হতে পারে, মানে জঙ্গল থেকে যে যে রিসোর্সগুলো পাচ্ছি সেই সেই সমস্ত রিসোর্সগুলোর কিন্তু উপরে সেই জঙ্গলের আশেপাশে বা জঙ্গলের ভিতর যে সমস্ত কমিউনিটির মানুষ বসবাস করেন তাদের একটা রাইট। তো এই রাইটগুলোকে রিকগনিশন দেওয়ার মতো দ্বিতীয় রাজ্য হলো ভারতবর্ষে ছত্তিশগড়। এর আগে যদি তোমরা দেখো যে 2016 সালে অলরেডি উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু প্রথম রাজ্য হয়েছে যারা কিনা এই ফরেস্ট সিএফআর রাইটকে কিন্তু অলরেডি তারা রেকগনিশন দিয়েছে, সেটা সিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে যে সমস্ত কমিউনিটি আছে তাদের সিএফআর রাইটকে কিন্তু রেকগনিশন এর আগে অলরেডি ওড়িশা দিয়েছে। তাহলে প্রথম কোন স্টেট দিয়েছে সেটাও মনে রেখো, আর কোন ন্যাশনাল পার্কে দেওয়া হয়েছে সেটাও একটু খেয়াল রেখো। ওকে আব্দুল হামিদ, আব্দুল হামিদ চলো ঠিক আছে গুড। তাহলে রিসেন্টলি ছত্তিশগড় যেটা দিল সেটা হচ্ছে ভিলেজ
ছত্তিশগড় দিয়েছে কোন জায়গায়? দেখো, দ্য সিএফআর রাইটস অফ ট্রাইবালস, সেই সমস্ত ট্রাইবালসদের যারা কিনা গুদিয়া পাদার, যেটা কিনা একটা হ্যামলেট ইনসাইড দ্য কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক ইন বস্তার ডিস্ট্রিক্ট, তাদেরকে কিন্তু এই সিএফআর রাইটসের রেকগনিশন দেওয়া হয়েছে, ঠিক আছে, রিসেন্টলি ছত্তিশগড়ে। প্রথম, তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম রাজ্য যিনি যারা কিনা সিএফআর রাইটকে রিকগনিশন দিল, সেটা হচ্ছে ওড়িশা, 2016 সালে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রপতির নাম তো তোমরা জানালে, এবার সেকেন্ড আর একটা কোয়েশ্চেন করি, একইভাবে তোমরা পাকিস্তানের রাষ্ট্রপতির নামও জানাও। চলো নেক্সট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্টলি দ্য নোবেল টম্ব অফ স্যান্ড রিটার্ন বাই হুম হ্যাজ ওন দি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এটা নিশ্চয়ই আমি একটু লেটে পড়াচ্ছি, তোমরা সকলেই অলরেডি জেনে গেছো যে রিসেন্টলি কোন টম্ব অফ স্যান্ড বইটির জন্য কাকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দিয়ে অ্যাওয়ার্ড বা বুকার প্রাইজ দেওয়া হয়েছে। গীতাঞ্জলি শ্রী, এনাকে, ইনি একজন হিন্দি নোভেলিস্ট, ভারতীয় হিন্দি নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, ছোট ছোট গল্প লেখেন এবং উনি দিল্লি বেসড একজন ভারতীয়। রিসেন্টলি টম্ব অফ স্যান্ড বইটার জন্য তিনি 2022 সালের ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ জিতলেন, এবং এটার সাথে সাথে কিছু কিছু ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট বুক রিটেন ইন অ্যান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু হ্যাভ ওন দি অনার। তাহলে এটা হচ্ছে প্রথম বই যেটা কিনা ভারতীয় কোনো ভাষায় লেখা, এবং যে বইটি মানে ভারতীয় ভাষায় লেখা প্রথম বই যেটা কিনা ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ পেল, ঠিক আছে। এছাড়া এটা তো গেল যে প্রথম ভারতীয় বই যেটা কিনা ভারতীয় ভাষায় লেখা, যেটা ম্যান বুকার প্রাইজ পেল। আর সেকেন্ড হচ্ছে ইট ইজ অলসো দি ফার্স্ট নোভেল ট্রান্সলেটেড ফ্রম হিন্দি টু বি রিকগনাইজ বাই দ্য অ্যাওয়ার্ড। এবং এটা এছাড়াও টম্ব অফ স্যান্ড, কিন্তু টম্ব অফ স্যান্ড নামে প্রথমে ছিল না, এটা একটা হিন্দি নোভেল ছিল যার মানে হচ্ছে রেত সমাধি, বেসিক্যালি সমাধি, আর রেত মানে বালি, এটাকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি যে বালির সমাধি। অ্যাকচুয়ালি বইটার নাম, হিন্দি নাম ছিল রেত সমাধি, এই বইটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে টম্ব অফ স্যান্ড, এবং এই বইটা কিন্তু পেয়েছে কে, রিকগনিশন ম্যান বুকার প্রাইজের। তাহলে এটা কিন্তু একই সাথে প্রথম বই যেটা কিনা হিন্দি ভাষা থেকে ট্রান্সলেটেড, যেটা কিনা ম্যান বুকার প্রাইজ পেল। এটাকে হিন্দি থেকে ইংলিশে যিনি ট্রান্সলেট করেছেন তিনি হচ্ছেন ডেজি রকওয়েল, আর ইনি হচ্ছেন গীতাঞ্জলি শ্রী, যিনি কিনা টম্ব অফ স্যান্ড বইটির জন্য 2022-এর ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ পেলেন। আরিফ আলভি, একদম ঠিক আছে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য এক্সেলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড অ্যাট দি ফ্রেঞ্চ রিভিয়েরা ফিল্ম ফেস্টিভ্যাল? তাহলে রিসেন্টলি এনাকে আমরা সকলেই চিনি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পপুলার বলিউড অ্যাক্টর, ওনাকে ফ্রেঞ্চ রিভিয়েরা ফিল্ম ফেস্টিভ্যালে ওনার সিনেমার প্রতি কন্ট্রিবিউশনের জন্য কিন্তু এক্সেলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড রিসেন্টলি দেওয়া হয়েছে। Which medal has won by India's long jumper Murali Sri Shankar in the 12th Greece International Jumping Meeting? দেখো, এই সমস্ত যে সমস্ত অন্যান্য যে খেলাগুলো আছে, তোমাদের মনে হতেই পারে যে এই সমস্ত থেকে তো প্রশ্ন আসার মানে পসিবিলিটি খুব কম, একদমই, কিন্তু যখনই তোমরা দেখবে এটা জাস্ট তোমরা পড়াশোনার যে মানে কি বলবো, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, এই যে একটা দুবিধার মধ্যে আমরা সবসময় থাকি, কারণ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তাই তো, তার মধ্যে কোনটা পড়বো আর কোনটা পড়বো না, বা কোনটা বেশি জোর দিয়ে পড়বো, এই যে কনফিউশনটা আমাদের থাকে সেটা হচ্ছে, দেখো লং জাম্পের ক্ষেত্রে 12তম গ্রিস ইন্টারন্যাশনাল জাম্পিং মিটিং, এখানে ভারতের একজন লং জাম্পার, তার নাম হচ্ছে মুরালি শ্রী শঙ্কর, উনি কিন্তু ব্রোঞ্জ পাননি, সিলভার পাননি, উনি কিন্তু স্বর্ণপদক পেয়েছেন, এবং স্বর্ণপদক আমরা জানি সবসময় ফার্স্ট পজিশনের জন্যই দেওয়া হয়, তো এই কারণেই এই প্রশ্নটার গুরুত্ব, ঠিক আছে। তাহলে ইন্ডিয়াস প্রিমিয়ার লং জাম্পার মুরালি শ্রী শঙ্কর রিসেন্টলি এখানে 8.31 মিটার জাম্প করে কিন্তু গোল্ড মেডেল উনি রিসেন্টলি পেয়েছেন, ঠিক আছে। Which has become the first crypto company to enter Fortune 500 list? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরচুন 500 লিস্টে প্রথম একটি ক্রিপ্টো কোম্পানি, ক্রিপ্টো কোম্পানি মানে বিটকয়েন নিয়ে যারা, বিটকয়েন এটা একটা বেসিক্যালি কয়েন বেস একটি কোম্পানি, একটা অনলাইন প্ল্যাটফর্ম কয়েন বেস, তারা ক্রিপ্টো কারেন্সি
কেনে, বিক্রি করে, ট্রান্সফার করে, এছাড়া স্টোর করে। এই কোম্পানি রিসেন্টলি দেখা গেছে যে রিসেন্ট যে ফিসকাল ইয়ার গেছে 2022-2021 ফিসকাল ইয়ার, সেখানে কিন্তু এদের রেভিনিউ 7.8 বিলিয়নের উপর, এবং সেই কারণে এরা কিন্তু ফরচুন যে 500 লিস্ট সেখানে 437 নম্বর পজিশন দখল করে ফেলেছে, ঠিক আছে। এবং এর সাথে সাথেই এটা হলো যে প্রথম ক্রিপ্টো কোম্পানি যেটা কিনা ফরচুন 500 লিস্টে নিজেদেরকে নথিভুক্ত করতে পারলো। হ্যাঁ, গুড ইভিনিং সকলকে। আজকে অ্যাকচুয়ালি ক্লাসটা একটু তাড়াতাড়ি হচ্ছে, তো হয়তো অনেকে জানো না, যদি আমি কালকে জানিয়ে দিয়েছি। আরে বাবা, অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করবে, এটা আবার না বোঝার কি আছে? সাইটে গিয়ে দেখবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আছে, ওখানে গিয়ে বোধহয় তোমাদের রোল নাম্বার বা ডেট অফ বার্থ কিছু দিতে হয়, তাহলেই দেখবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চন। হু হ্যাজ শেয়ার দ্য 48 প্রগতি সংবাদ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি 40তম প্রগতি মিটিং হচ্ছে, প্রগতি সংবাদ হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ দিল্লিতে, কিন্তু উনি রিসেন্টলি অ্যাটেন্ড করছেন এটা। প্রগতি সংবাদ মানে এটা হচ্ছে একটা মাল্টি নোডাল প্ল্যাটফর্ম যেটা কিনা প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন ইনভলভিং সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এই মানে বেসিক্যালি এই প্রগতি সংবাদের কাজ কি, যাতে গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি টাইমলি সমস্ত স্কিমস ইমপ্লিমেন্ট করে, সমস্ত কাজ করে, সেই রিলেটেড একটা 40তম প্রগতি সংবাদ যেটাকে চেয়ার করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, এবার একটু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড একটু প্রশ্ন। উইচ স্টেট হ্যাজ রিসিভ দ্য স্কচ অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন? আচ্ছা, স্কচ অ্যাওয়ার্ড নিয়ে আমরা প্রায় শুনতে পাই, তাই তো? এবং বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নানান স্কিম কিন্তু স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার স্কচ অ্যাওয়ার্ডটি একটু প্রথমে আলোচনা করে নিই। এইটা বেসিক্যালি স্কচ অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টস ইন কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, সোসাইটির প্রতি এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউট করার জন্য কিন্তু এই স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2003 সালে স্কচ গ্রুপের দ্বারা, যেটা কি না একটা কনসাল্টিং গ্রুপ, যেই স্কচ গ্রুপটা 1997 সালে তার গঠন হয়েছিল, তারা প্রথম এই স্কচ অ্যাওয়ার্ডটা গঠন করে, ঠিক আছে। এবং দ্য অ্যাওয়ার্ড ইজ রিসিভড, কারা এই অ্যাওয়ার্ডটা রিসিভ করে? দোজ মেকিং এফার্টস ইন ডিজিটাল ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন, যে সমস্ত দেশের কোনো স্কিম বা কোনো ছোটোখাটো দেশ যারা ধরো ডিজিটাল ফিনান্সিয়াল বা সোশ্যাল ইনক্লুশনের ক্ষেত্রে সাহায্য করে, তাদেরকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই স্কচ অ্যাওয়ার্ডটা কোন কোন ফিল্ডে দেওয়া যেতে পারে? গভর্নেন্সে দেওয়া যেতে পারে, ইনক্লুসিভ গ্রোথ, টেকনোলজি, অ্যাপ্লিকেশন, চেঞ্জ ম্যানেজমেন্ট, কর্পোরেট লিডারশিপ, গভর্নেন্স, সিটিজেন সার্ভিস ডেলিভারি, ক্যাপাসিটি বিল্ডিং, এম্পাওয়ারমেন্ট, আদার সাচ ইস্যুস দ্যাট আদারওয়াইজ গো আননোটিস। তাহলে দেখো, এর আগে আমরা যদি দেখি, তোমরা যদি খেয়াল করে থাকো, সিটিজেন সার্ভিস ডেলিভারির জন্য কিন্তু পশ্চিমবঙ্গ এর আগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল কিন্তু এইবারেও পেল। ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার রিসেন্ট স্কচ রিপোর্ট, প্রজেক্ট দুটো হচ্ছে বাংলার শিক্ষা 3.0 এবং বাংলার উচ্চ শিক্ষা, এটা কি যেটা কিনা পশ্চিমবঙ্গের এডুকেশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশনে কাজ করেছে, এই দুটোকে কিন্তু স্কচ অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করা হয়েছে। দ্য স্টেট অ্যাকোয়ার্ড দ্য সেকেন্ড ওভারঅল পজিশন ইন দ্য স্কচ স্টেট অফ গভর্নমেন্ট 2021 রিপোর্ট। তাহলে স্কচ স্টেট অফ গভর্নেন্স 2021 রিপোর্টে কিন্তু ওভারঅল ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড পজিশনে আছে, ঠিক আছে। হলো, ফর দি পাস্ট 4 ইয়ার্স দ্য স্টেট হ্যাজ ম্যানেজ টু বি ইন দ্য টপ 3 পারফরমার্স। আর লাস্ট 4 ইয়ারে যদি দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু টপ 3 পারফরমেন্সের মধ্যে একজন আছে। ওকে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ চেয়ারম্যান অফ দি কমিটি অফ দি WTO? WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডিটেল তোমরা PDF-এ পেয়ে যাবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রিসেন্টলি প্রায় আফটার 10 বছরের গ্যাপে প্রথম কোনো ভারতীয় অফিসিয়ালস কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোনো কমিটির চেয়ারম্যান হলো। কে হলেন? আনোয়ার হোসেন শেখ।
ঠিক আছে, উনি কিন্তু 10 বছরের গ্র্যাবে প্রথম এমন একজন ইন্ডিয়ান অফিসিয়াল যিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। Where has the world's first nano urea plant been inaugurated? এটাও ইম্পর্টেন্ট, বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্ল্যান্ট কিন্তু রিসেন্টলি গুজরাটে ইনগ্রেট করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু লাস্ট স্যাটারডে ওয়ার্ল্ডের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্ট, যেটা কিনা ইফকো দ্বারা গঠিত হচ্ছে, সেটা গুজরাটের কলালে কিন্তু প্রথম এটা ইনগ্রেট করলেন। ভার বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্ল্যান্ট কোথায়? গুজরাটে। Who has cancelled the permanent recognition of Indian Commodity Exchange Limited? Just one liner hisebe tumra mone rekho, Indian Commodity Exchange Limited jetake IC Indian Commodity Exchange dara kibhabe lekha hoy full form ta bhule gechi, ICEX ICEX Indian Commodity Exchange Limited, eta ekta online commodity exchange company jeta kina SEBI taraf theke Security Exchange বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে রেকগনাইজ ছিল, কিন্তু রিসেন্টলি সেবি কিন্তু এই ICEX এর পার্মানেন্ট রেকগনিশন সেটাকে কিন্তু ক্যান্সেল করে দিল। এবং কোন গ্রাউন্ডে ক্যান্সেল করলো, সেটা হচ্ছে লাইক নেট ওর্থ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট ঠিকঠাক কমপ্লায়েন্ট হচ্ছে না। অ্যাকচুয়ালি যে যে নন কমপ্লায়েন্ট অন সেভারেল গ্রাউন্ডস, বিভিন্ন যে গ্রাউন্ডসগুলো ছিল, যেমন ধরো নেট ওর্থের ক্ষেত্রে বা ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট ক্ষেত্রে, এখানে কিন্তু ঠিকঠাক করে কমপ্লায়েন্স করছে না এই ICEX। ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, লাস্ট ক্লাসে তোমাদের সিটু স্যার এটা পড়িয়েছিলেন সেবির সম্পর্কে, আমি দেখেছি অনলাইনে ওনার যে ক্লাসটা ছিল। তো রেগুলেটর অফ দ্য সিকিউরিটিস অ্যান্ড কমোডিটিস মার্কেট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে সিকিউরিটিস আর রেগুলেট কমোডিটি মার্কেট আছে সেটাকে রেগুলেট করেই সেবি। এর গঠন হয়েছে 12 এপ্রিল 1988। অ্যাকচুয়ালি সেবি থেকে দুটো প্রশ্ন আসে, একটা হচ্ছে কবে এর ফরমেশন আর কবে সেবিকে স্ট্যাটিউটারি স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো দুটো প্রশ্নের উত্তর, ফার্স্ট প্রশ্ন কবে গঠন হয়েছিল, 88 সালের 12 এপ্রিল, আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে 30 জানুয়ারি 92। 30 জানুয়ারি 1992 সালে সেবি অ্যাক্ট 1992-এর মাধ্যমে কিন্তু সেবিকে স্ট্যাটিউটারি স্ট্যাটাস প্রদান করা হয়। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং বর্তমানে সেবির চেয়ারম্যান হিসেবে আছেন মাধবী পুরী বাচ। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। হু হ্যাজ স্টপড দ্য ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ? রিসেন্টলি ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ হয়েছে 2022, সেখানে টপ করেছে ভারতীয় টিম। এই যে আবার বললাম যে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যেহেতু ভারতীয় টিম টপ করেছে সেই কারণে এটা ইম্পর্টেন্ট। রিসেন্টলি যেটা কি না জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল, টোটাল ভারতীয় টিম যদি দেখি তাহলে 33টা মেডেল পেয়েছে, 13টা গোল্ড, 15টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ। এবং এখানে কিন্তু মানে মেডেল ট্যালিতে একদম টপে আছে ভারতীয় টিম। আজকে লাস্ট প্রশ্ন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ দি অ্যাথলিটস কমিটি অফ IBA? IBA মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের যে অ্যাথলিটস কমিটি আসে, সেইখানে রিসেন্টলি চেয়ারম্যান হিসেবে ইলেক্টেড হয়েছেন কে? লভলিনা বরগোহেন। আমরা জানি, আমরা গত বছর দেখেছি যে অলিম্পিকে মেডেলিস্ট লভলিনাকে কিন্তু রিসেন্টলি ইলেক্ট করা হয়েছে অ্যাজ এ চেয়ারম্যান অফ দি অ্যাথলিট কমিটি অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। এবার তোমাদের জন্য প্রশ্ন, উত্তর দাও। হুইচ হ্যাজ বিকাম দি ফার্স্ট মেট্রো সিটি টু গেট ইটস বায়োডাইভার্সিটি রেজিস্টার? প্রথম মেট্রো সিটি যারা কিনা যে কিনা তার বায়োডাইভার্সিটি রেজিস্টার পেলো, বলো। হ্যাঁ, ইউনিক ক্রিয়েটার, একদম। হ্যাঁ শিল্পী, একদম মান্থলি করতে পারবে। ওকে, ওকে,
সুচিস্মিতা পেয়ে যাবে লাস্ট 20 ইয়ার্স মডার্ন হিস্ট্রি অ্যান্ড মিডিভাল হিস্ট্রির কোয়েশ্চেন অ্যান্সিয়ান পেয়েছো, মডার্ন আর মিডিভাল রেডি হয়ে গেছে, জাস্ট চেকিং চলছে, ঠিক আছে। কালকে তোমরা ইকোনমিকটাও পেয়ে যাবে, ম্যাথসও সব টাইপ হয়ে গেছে অ্যাকচুয়ালি, সবাই অতগুলো কোয়েশ্চেন তো একবার রিচেক করে আনসারগুলো না দিলে খুব সমস্যা, ঠিক আছে, ওই জন্য চেকিং চলছে, পেয়ে যাবে তোমরা। হ্যাঁ কালকে তোমরা ইকোনমিটাও পেয়ে যাবে, ঠিক আছে। চলো, হ্যাঁ উত্তর আমি পেয়ে গেছি কলকাতা, ঠিক আছে। তার এরপরে তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে ডেফিনেটলি। আর তোমাদের আমি বলেছিলাম একটা হুজ মানে হুজ হুজ একটা ক্লাস নেবো, ইম্পর্টেন্ট ক্লাস রেডি হয়ে গেছে, পিপিটিটা আমি রেডি করে করছি, যদি আজকের মধ্যে পিপিটি রেডি হয়ে যায় ক্লাস আজকেই পেয়ে যাবে, আমি চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। অ্যানসিয়েন্টের আনসার শিটের কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি, ওইভাবে কোয়েশ্চেন পিডিএফ আমি দিইনি, মক হিসেবে অ্যাপে আছে, ফ্রি মকের মধ্যে অ্যাপে আছে, তোমাদের যদি মনে হয় তোমরা একটা একটা করে দিতে পারো, অথবা তোমরা খাতায় কপি করে নিতে পারো, যেটা পারো, মক হিসেবে আছে, কোনো পিডিএফ ম্যাটেরিয়াল আমি দিইনি, ঠিক আছে। থ্যাংক ইউ, আমি এখানেই ক্লাসটা শেষ করছি। যেটা এক্ষুনি তোমরা জিজ্ঞেস করছিলে, কোর্স ফি 2023-এর WBCS ব্যাচের জন্য এটা হলেও তোমরা কিন্তু এই অ্যামাউন্ট করে ইনস্টলমেন্টও পে করতে পারবে। আরও ডিটেলে যদি জানতে চাও তাহলে এই নাম্বারে ফোন করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, এত তাড়াতাড়ি কোথায়, 7টায় তো শুরু হয়েছে, কতক্ষণ ধরে পড়াবো? কারেন্ট অ্যাফেয়ার্সের আধ ঘন্টার বেশি দিলে তোমরাই আমাকে বলবে যে এতক্ষণ ধরে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। চলো, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। 9টার সময় তোমাদের আজকে ক্লাস আছে, 9 PM ইউটিউবে লাইভ ক্লাস আছে আকাশ স্যারের অন দ্যাট ভেরি ইম্পর্টেন্ট রিজনিং টপিক ইনপুট আউটপুট। আজকে ক্লাস 1 শুরু হচ্ছে ডেফিনেটলি, তোমরা যারা যেই টপিক থেকে প্রচুর পরিমাণে এই বছর কোয়েশ্চেন এসছে, তাই তো, WBCS মেনসে আজ অবধি কোনোদিন ইনপুট আউটপুট থেকে কোয়েশ্চেন আসেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে WBCS-এ প্রচুর প্রশ্ন এসছে মেনসে, এই টপিকের ওপর 9টা থেকে ক্লাস আছে। এই টপিকের সমস্ত ক্লাস তোমরা ইউটিউবেই পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।